হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফুড বাংলার আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে ছোট বিলে মাছের ভুনাকারি রেসিপি। প্রথমে মাছগুলোকে আমি এভাবে করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হাফ টিস্পুন লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। এখন প্যানে হাফ কাপ তেল দিয়ে দিলাম। এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার তুলে নেব। এবার হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নেব। কিছুটা পেঁয়াজ তুলে রাখছি পরে ব্যবহার করার জন্য। এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচ বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কিউব করে কেটে নেওয়া 1/2 কাপ টমেটো দিয়ে দিলাম। এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কষানোর জন্য ঢেকে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না হওয়ার জন্য ঢেকে দিলাম। এবার 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর আগে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। এবার 1/2 চা চামচ পরিমাণ তেলে নেওয়া ধনে গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। লো হিটে রেখে দেব 2-3 মিনিট। দেখুন, হয়ে গেল সুস্বাদু বেলে মাছের ফুনাকারি রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আলো জমার সাথেই থাকুন। ধন্যবাদ।